আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব সেটি হলো মালয়েশিয়ার অপারেসির সংবাদ। আপনারা জানেন মালয়েশিয়াতে শুরু হয়েছে আবার নতুন করে অপারেসি। পিছনের 2 মাসে কিন্তু আপনাদের এরকম অপারেসির বা এরকম কোনো খারাপ সংবাদ দেয়নি, শুধুমাত্র আপনাদের প্রশ্ন উত্তর এবং কি ইমিগ্রেশনের যে সংবাদগুলো আছে এই সংবাদগুলো উপস্থাপন করছি। তবে আপনারা জানেন যে গতকালকে প্রথম আপনাদেরকে বলেছিলাম যে সাবধানে থাকেন, মালয়েশিয়াতে শুরু হয়েছে আবার নতুন করে অপারেসি। এই বিষয়ে আজকে আলোচনা করব। এর আগে বলে রাখি, কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন আমাকে একটু জানাবেন, এবং কি আমাদের লাইভকে ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি, এবং এখনও যারা আমাদের এই চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে যে কোনো সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। জি, যেমনটি বলছিলাম যে আমাদের লাইভটি প্রচুর পরিমাণ শেয়ার করে ওনাদেরকে জানার সুযোগ করে দিন। জি, যেমনটি বলছিলাম যে গতকালকে আপনাদের বলছিলাম কাজাং এর স্টপ প্লাজা এরিয়াতে অপারেসি দিয়ে সেখানে 141 জন প্রবাসীকে আটক করেছেন, এবং কি আরো অনেক জনকে আটক করেছিলেন, কিন্তু যাদের ভিসা আছে তাদেরকে ছেড়ে দিয়েছেন, এবং কি অনেকের ভিসা থাকা সত্ত্বেও কিন্তু এরকম দুঃখজনক হলেও সত্ত্বেও যে তাদের কিন্তু হেস্তানাস্তার শিকার হতে হয়েছে। কারণ এই যে অপারেসিগুলা হচ্ছে, এই অপারেসিগুলা কিন্তু সরকার ইলিগ্যালদের ধরপাকড়া করার জন্য বা এরকম অপারেশন দিচ্ছে না, শুধুমাত্র যেই কন্ডিশনাল লকডাউন আছে এই লকডাউনের যে এসওপিটা আছে এই এসওপি ভঙ্গ করার কারণেই এই অপারেশনগুলো হচ্ছে। তাছাড়া এখানে ফরেনারদের ধরার জন্য, ইলিগ্যালদের ধরার জন্য অপারেশনগুলো হচ্ছে না, শুধুমাত্র যে সমস্ত এলাকাতে রিপোর্ট আছে যে এলাকাতে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এবং কন্ডিশনাল লকডাউনের কোনো আইনই তারা মানছে না, শুধুমাত্র সেই এলাকাগুলোতে কিন্তু লকডাউন হচ্ছে। সেজন্য প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা যে যেখানে আছেন সকলেই সাবধানে থাকবেন, সরকারের বিধিনিষেধগুলো মেনে চলতে হবে, বিশেষ করে যে সমস্ত অবৈধ প্রবাসীরা আছেন। আপনারা জানেন যে 2টি সংবাদ আছে, অবৈধদের দেশে যাওয়া এবং অবৈধদের বৈধ হওয়ার সুযোগ ইনশাল্লাহ দেশের সরকার দিয়েছে এই লকডাউনের সময়, এই সুযোগটাদের সরকার দিয়েছে, এজন্য এই দেশের সরকার ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। কিন্তু যদি এই পরিস্থিতিতে আপনারা যে কোনো অপারিস্থিতিতে ধরা পড়ে যান, তাহলে কিন্তু জেল খেটে দেশে যেতে হবে। সেজন্য আপনারা খুব সাবধানতার সাথে থাকবেন, সরকারের যে বিধিনিষেধগুলো আছে। ওকে, সরকারের সমস্ত বিধিনিষেধগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে ফলো করার মাধ্যমে কিন্তু আমরা ভালোভাবে থাকতে পারবো। যাই হোক, এই পর্যায়ে আপনাদেরকে যে আপডেট সংবাদটি দিব ইমিগ্রেশনে, সেটি হলো আপনারা জানেন যে অবৈধদের দেশে যাওয়ার সুযোগ দিয়েছে। অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যে অবৈধদের দেশে যেতে কত টাকা লাগবে, কত টাকা লাগবে, কত টাকা লাগবে। আসলে যেহেতু ইমিগ্রেশন গুলো এই মুহূর্তে বন্ধ আছে, ওইরকম অ্যাক্টিভ না, সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধারণ করেন, আপনারা যে যেখানে আছেন একটু সাবধানের সাথে থাকেন। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ওরকম ভাবে ডিক্লারেশন আসে না যে এক্স্যাক্টলি কত টাকা লাগবে, তবে যারা এরকম কত টাকা লাগবে, কত টাকা লাগবে বলতেছেন, একটা আপনাদের একটা মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য বলছি যে 5 থেকে 700 রিঙ্গিতের মতো লাগবে। ওকে, এরপরে ওয়ান ওয়ে টিকিট বর্তমান কিরকম দাম? আপনারা জানেন ওয়ান ওয়ে টিকিট গত 2 বছর আগে যখন দেশে দেশের সরকার যাওয়ার সুযোগ ছিল, ওটা কিন্তু একেবারে 400 থেকে শুরু করে ওটা কিন্তু হঠাৎ করে 2000 টাকার উপরে চলে গেছিল। কিন্তু এই মুহূর্তে ওয়ান ওয়ে টিকিট বর্তমানে 1200, 1100 বা এরকমের মধ্যে আছে। তো আশা করা যায় ওয়ান ওয়ে টিকিট এরকমই থাকবে ইনশাল্লাহ। ওকে, এরপরে যে আপনাদের কোশ্চেনটি আছে যে অবৈধ থেকে বৈধ হওয়ার যে এইগুলো আছে, আপনারা কিন্তু আপনাদেরকে নিয়মিতই সাজেশন দিয়ে যাই। এখন পর্যন্ত যতগুলো সাজেশন আপনাদেরকে দিয়েছি এ পর্যন্ত সাজেশনগুলো আছে যে আপনারা অপেক্ষা করেন, অপেক্ষা করুন, অত তাড়াহুড়ার কোনো কিছু নাই, আস্তে আস্তে, যেহেতু এই সুযোগটা আগামী বছর 2021 সালের জুনের 30 তারিখ পর্যন্ত, সেক্ষেত্রে আপনারা যত পাসপোর্টের যত ঝামেলা আছে, নতুন পাসপোর্ট করেন, যাদের পাসপোর্টের এরকম সমস্যা আছে, ব্ল্যাক লিস্ট আছে মনে করেন, কোম্পানি থেকে লাড়ি হয়েছে, এভাবে যারা এরকম বিভিন্ন সমস্যায় জড়িত, তাদের জন্য পরামর্শ, আপনারা আগে পাসপোর্টটা রিনিউ করেন। পাসপোর্ট কিভাবে রিনিউ করবেন সেই ভিডিওটা আমি এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, অথবা এখানে আই বাটনে, এখানে আই বাটনে ক্লিক করলে পাসপোর্ট কিভাবে রিনিউ করবেন সেই ভিডিওটি পাবেন। সুতরাং আপনারা পাসপোর্টটা রিনিউ করেন এবং অপেক্ষা করতে থাকুন। যাই হোক, আমি আপনাদের নিয়মিত প্রশ্ন ই করি, আজকে যেহেতু আমি সারাদিন ব্যস্ত ছিলাম সেক্ষেত্রে আমি রেকর্ডিং ভিডিও দিচ্ছি না, এখানে আপনাকে দু একটা প্রশ্ন উত্তর করবো। আশা করি এই প্রশ্নগুলো অনেকে, ইন্দোনেশিয়া দিন হোক ভাই, একই কথা কতদিন বলবো ভাই, প্রত্যেক দিনের ভিডিওতে বলি যে ইন্দোনেশিয়া দেয় আইসেন না, আমেরিকা দেয় আইসেন না, ব্রুনাই দেয় না, সিঙ্গাপুর দেয়, কোনো ব্যাপার না,
আপনি যেভাবেই আসছেন, রেকর্ড আছে বা না আছে কোনো ব্যাপার না। আপনার পাসপোর্ট যদি 2 বছরের কম মেয়াদ থাকে, পাসপোর্ট করেন, অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের জন্য উত্তর হলো, আপনি ইন্দোনেশিয়ান দিয়ে আসেন আর যেখান দিয়ে আসেন, আপনার পাসপোর্টটা, নতুন একটা পাসপোর্ট করেন ইনশাল্লাহ। নতুন পাসপোর্ট করলে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এরপর যে প্রশ্নটি, আসসালামু আলাইকুম ভাই, ফিঙ্গারপ্রিন্ট কবে হবে? যে ফিঙ্গারপ্রিন্ট কবে হবে ভাই, আমি আপনাদেরকে জানাবো। আপাতত অপেক্ষা করেন, আপনাদের মালিকের সাথে যোগাযোগ করেন, মালিককে বলেন যে এই ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিছি, রিক্যালিভেশনের যে লিঙ্কটি আছে এখানে দিয়ে দিছি, ওই লিঙ্কে থেকে আপনারা ক্লিক করে মালিক পক্ষকে বলেন যে এখন কি করতে বলছে। মালিকের সমস্ত ডকুমেন্টস, ওয়ার্কারের ডকুমেন্টস এবং ফর্মটি ফিল আপ করে অনলাইনে সাবমিট করেন। ফিঙ্গারপ্রিন্ট কবে করবেন ইমিগ্রেশনেই জানাবে ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম ভাই। সুযোগ দিয়েছে তারপরেও কেন অপারেশন দিচ্ছে? জি, কথাটা হলো এটাই যে সুযোগ দিয়েছে অবৈধদের দেশে যাওয়ার এবং অবৈধদের বৈধ হওয়ার, তারপরেও কেন অপারেশন দিচ্ছে? এই অপারেশনতে দেওয়ার কারণ হলো কিছু লকডাউনের যে নিয়ম কারণগুলো এদেশের সরকার বলে দিয়েছেন, এই নিয়ম কারণগুলো ভঙ্গ করার জন্য। আপনারা জানেন রাস্তায় বিভিন্ন জায়গায় রোড ব্লক থাকে, এই রোড ব্লক তো শুধুমাত্র ফরেনারদের জন্য না, এই রোড ব্লকও তো দেখা গেছে এই দেশের নাগরিকদেরকে আটকায়, এরকম করে গাড়ি চাপান, এরপর গাড়ির ভিতরে দেখে যে গাড়ির ভিতরে কয়জন লোক আছে। সরকার বলে দিয়েছে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এবং কি এই যে কন্ডিশনাল লকডাউন আছে, একটা গাড়িতে 2 জনের বেশি চড়া যাবে না, সেটা মালায়ও হোক, চায়না হোক, এদেশের লোক আর ফরেনার হোক, যেটাই হোক, সকলের জন্য একই আইন। তো এদেশের এই নিয়মগুলো ফলো করতে হবে, এই নিয়মগুলো ভঙ্গ করার কারণেই অপারেশন দিচ্ছে। ওকে, আমি মালিককে কি মালিক থেকে দেখছি। ওকে, ধন্যবাদ ভাই আপনাকে। ওকে, কিয়ামতের আগ পর্যন্ত মালয়েশিয়াতে অপারেশন থাকবে, এটা বলা যাচ্ছে না ভাই। কিয়ামতের আগ পর্যন্ত তো আমরাও মালয়েশিয়াতে নাও থাকতে পারি, আমাদের দেশ যদি উন্নত হয়ে যায় হয়তো আমরাও কিয়ামতের আগ পর্যন্ত মালয়েশিয়াতে থাকবো না, তো এটা বলা যায় না ভাই। ওকে ভাই, অবৈধ কি দেশে যেতে পারবে? হাই হাই, আপনি নতুন দেশ থেকে উদয় হলেন নাকি? 2 মাস যাবত একই সংবাদ দিতেছে, নতুন করে কি সংবাদ, কি প্রশ্ন জিজ্ঞাসা করেন ভাই? ভাই অন্য কোম্পানির ভিসা লাগাতে চাই, নতুন পাসপোর্ট বানাতে চাই। জি, আগে নতুন পাসপোর্ট বানান, এরপরে ইনশাল্লাহ যে কোম্পানিতে ভিসা করতে চান সেই কোম্পানিতে ট্রাই করেন। জি ভাই, আপনি বলছেন যে আপনার ভিসা 11 তারিখে জানুয়ারি মাতি হবে, সেক্ষেত্রে আপনার ভিসার কাজাঙে তেলেঙ্গানো, এখন আমি কি বসের অফিসে যেতে পারবো? জি, আপনি নতুন করে আবার প্রথম থেকে ই করতে পারবেন, কোনো সমস্যা নাই 11 জানুয়ারিতে শেষ হলে। ওকে ভাই, আমি গত 6/11/20 তারিখে পাসপোর্ট জমা দিছি পোস্ট রাজুতে, কিন্তু আজও আমার রিসিপ্ট পায় নাই। জি, আপনি যদি রিসিপ্ট না পান, তাহলে আপনারা জানেন এই রিসিপ্টগুলো বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুরের ওয়েবসাইটে ঢুকলে, বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর ওয়েবসাইটে ঢুকলে আপনি দেখবেন যে একটা সেবার নাম আছে পাসপোর্ট, পাসপোর্টে ক্লিক করলে এরপর একটা ই বাড়বে, নতুন একটা ফোল্ডার বাড়বে, এখানে বেরোবে পাসপোর্ট নতুন, পাসপোর্ট রিইস্যু, অ্যাপয়েন্টমেন্ট। আপনি এখানে যেটা করবেন সেটা হলো, আপনার ওখানে একটা আছে পাসপোর্ট রিইস্যু লিস্ট, পাসপোর্ট রিইস্যু লিস্টে ঢুকলে আপনি প্রত্যেক তারিখের ইগুলো পাবেন। তবে আপনাদের জন্য বলি, এবং কি পাবেন, বাংলাদেশ হাই কমিশনের ফেসবুকের পেজে প্রতিদিন আপডেট দেয়। তবে আপনারা যারা পাসপোর্ট করার জন্য জমা দেন, আপনাদের জন্য উচিত হবে আপনি যদি আজকে জমা দেন, আজ থেকে 5 দিন পর, 5 দিন পর থেকে আপনি প্রতিদিন বাংলাদেশ হাই কমিশনের যে ফেসবুক পেজ আছে ওখানে প্রতিদিন খুঁজবেন আপনার নামটা আছে নাকি, হয়তো 5 দিন পর থেকে 3-4 দিনের মধ্যে আপনার পাতাটা পেয়ে যাবেন। আপনি যদি ডিসেম্বরের, সরি, নভেম্বরের 6 তারিখে জমা দেন, তাহলে নভেম্বরের 10 তারিখ থেকে প্রতিদিন আপনি খুঁজতে থাকুন, ইনশাল্লাহ আপনার স্লিপ লিস্টটা ওখানে পেয়ে যাবেন। ওকে, যাই হোক, আমি আজকে সারাদিনই ব্যস্ত, সেজন্য আপনাদের বেশি কমেন্টসগুলো পড়তে পারছি না, ইনশাল্লাহ আপনাদের এরপরে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে আমাকে অফলাইন এখানে কমেন্টস করেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অফলাইনে, এবং আগামীকালকে ইনশাল্লাহ আপনাদেরকে আপডেটগুলো শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের লাইভটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন, যাতে তারাও প্রতিদিনকার মতো আজকেও আমাদের লাইভটি তারা দেখতে পারে এবং কি অপারেশন থেকে সাবধান হতে পারে, এবং কি আজকের যে আপডেটগুলো দিলাম এই আপডেটগুলো তারাও পেতে পারে।
সকলেই ভালো থাকুন, সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।